নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘ বছর যাবৎ আমাদের শীর্ষ সংগঠন এফডিসিসিআইয়ের মাধ্যমে এনবিআরের আলোচনা ধাপে ধাপে এই পর্যন্ত দ্বার কোঠায় আমরা এসেছি, কিন্তু কোন সুফল আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। আমরা আশা করেছিলাম আমাদের শীর্ষ সংগঠনের মাধ্যমে এই পেটের সমস্যা সমাধান একটা নিষ্পত্তি হবে। আজ সারা ঢাকা শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান, সকল কলকারখানার মালিক এবং কর্মচারী সহ সকল ব্যবসায়ীরা একসাথে এফডিসিসিআই পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে একটা সুফল নির্দেশনা পাওয়ার লক্ষ্যে। আমরা আজকে আশা করছি আজকে সন্ধ্যার মধ্যে এনবিআরের কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আগামীতে যাতে সুষ্ঠু একটা সমাধান হয় তার দাবি রাখছি। আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা কখনো রাজপথে আন্দোলন আমাদের দ্বারা শোভাবর্ধন পায় না। আমরা ব্যবসা করে দেশের খাজনা ট্যাক্স ব্যয় প্রদান করতে চাই, কিন্তু সেটা হবে সহনশীলতার মাধ্যমে। আমরা প্রস্তাব রেখেছি একটা সুন্দর সহনশীলতার মাধ্যমে এই এনবিআরের সাথে আলাপ আলোচনা করে ব্যাট সমস্যার সমাধান হবে, এবং আমরা সকল ব্যবসায়ী এবং এদেশের সকল নাগরিক যারা আমরা ব্যবসার সাথে অতপরত ভাবে জড়িত রয়েছি, আমরা এদেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে বাঁচতে চাই। আমরা ভ্যাট দিয়ে এদেশের যোগ্য নাগরিকের অধিকার অর্জন করতে চাই, কিন্তু সহনশীলতার ভ্যাটের নামে অসহযোগিতা করলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আজকে সবায়। তাই শেষবারের মতো আমি প্রস্তাব রাখছি, আলাপ আলোচনার বিকল্প নাই, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ব্যবসা বান্ধব সরকার, এই সরকারের প্রধান যিনি আছেন উনি যদি সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই ব্যবসায়ীদের দিকে দৃষ্টি আকর্ষণ হন, ইনশাল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।